पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये तारा बारा समझ न पाए रे, जुबा पे जो मोह माया। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल प्रियंका विथ मी मी एंड टून। এখন রেডি হয়েছি, যাচ্ছি আমাদের পাড়ায়, মানে একদম পাশের বাড়িতে, একটা জেঠুর বাড়িতে। আজকে কালী পুজো, তো বাড়ি সবাই মিলেই এখন যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি রান্নাঘর থেকে কেন ব্লগ করছি, কারণ মিমি দেখলাম বাড়িটা ঘোরাঘুরি করছে, ওকে দেখে ভয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। আমরা যখনই কোথাও সেজে গুজে মানে নতুন জামা পরে বেরোই, ও আমাদেরকে পুরো মানে হাঁকড়ে পাঁকড়ে ধরে আমাদেরকে যেতে দেয় না, কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, এখন মিমিকে লুকিয়ে আমাদেরকে বাড়ি থেকে কাটতে হবে। আমরা কেটে পড়ছি লুকিয়ে, কিন্তু তোমরা কিন্তু কেটে পড়ো না, ব্লগটা পুরোটা দেখো স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো চলো তোমরা সঙ্গে থাকো। বাড়িতে একটু আগে চলে এসেছি আর কালী পুজোর আইসক্রিমটা নিয়ে এসেছি, এটা ঘরে বসে খাবো এখন। দেখো এখানে সব কিছু সাজিয়ে নিয়ে বসেছি, এগুলো সব মা নিয়ে এসেছে পুরী থেকে সবার জন্য। কার জন্য কি কি নিয়েছে সেগুলোই এখন তোমাদেরকে দেখাবো। প্রথমেই শুরু করছি আমাদের বাড়ির সব থেকে ছোট্ট মেম্বারটা মানে রায়কে দিয়ে। রায়ের জন্য মা এই জামাটা নিয়ে এসেছে, আর তার সাথে নিয়ে এসেছে এই টুপিটা, এই দুটো রায়ের। সব থেকে ছোট রাই, এবার রায়ের আগে হচ্ছে বাবু, তো বাবুর জন্য এই পাঞ্জাবিটা নিয়ে এসেছে, এটা একটা আর এটা একটা, এই দুটো পাঞ্জাবি মা নিয়ে এসেছে বাবুর জন্য। বাচ্চাদেরগুলোই তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এরপর দেখো এটা নিয়ে এসেছে মা আমার বড় মাসি নাতির জন্য, মানে হচ্ছে আমার দাদার ছেলের জন্য। একটা বালতি আমার বড় মাসির নাতনির জন্য, আর একটা বালতি আমাদের পাশের বাড়ির একটা বড়মার নাতনির জন্য। দুটো ছোট্ট ছোট্ট বালতি, দুজনেই খুব ছোট্ট ছোট্ট মেয়ে খুঁজছি। দুটো ব্যাগ, একটা আমার ছোট মাসির মেয়ের জন্য, একটা আমার ন মাসির মেয়ের জন্য। স্লিং ব্যাগ এগুলো, ভিতরে চেন দেওয়া আছে, তো দু বোনের দুটো ব্যাগ। গামছা আছে একটা আমার ছোট কাকার, আর একটা পাশের বাড়ির একটা দাদু আছে সে দাদুর জন্য, আর একটা আমার ঠাকুমার জন্য, আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমাদের ঘরের। এই ব্যাগটা মা নিয়েছে, পাশের বাড়ির একটা ছোট বোন আছে ঝিলিক, ওর জন্য স্লিং ব্যাগ। ঠিক, এগুলো মনে হচ্ছে কারোর জন্য নয়, এমনি দেখতে পেয়ে মা কিনে নিয়ে এসেছে। মা নিজের জন্য মানে আমাদের ঘরের ঠাকুরের পূজার জন্য কিনেছে একটা ঘন্টা, এটা একটা নিয়েছে, আর এটা একটা নিয়েছে কাঁসর। এই ব্যাগটা মা নিয়ে এসেছে ছোট মাসির জন্য। অনেকটাই বড় ব্যাগটা, দুটো এরকম চাদর আছে, একটা বড় মাসির একটা সেজ মাসির। এরকম চারটে ব্যাগ নিয়ে এসেছে মিষ্টি ঠাকুমার, ছোট ঠাকুমার, মাম্পির আর মায়ের। একটা তোমাদেরকে খুলে দেখিয়ে দিই, একটা বড় হাতি আঁকা আছে, আর ভিতরটা এরকম তিনটে চেন আছে। এবারে দেখাবো মা আমার জন্য কি নিয়ে এসেছে। একটা কাপ্তান কুর্তি, এই যে এতটা, আর তার সাথে একটা প্লাজো প্যান্ট, এটা হচ্ছে প্যান্টটা। এটা মা নিয়ে এসেছে বাবুর জন্য, মানে ছোট বাবু নয় বড় বাবুর জন্য। ছোট বাবু তো পাঞ্জাবি তোমরা দেখলে, এটা একটা পেন স্ট্যান্ড, আর ভিতরে শুকনো গোলাপ পাতা এইসব দেওয়া আছে, ভালো লাগছে এটা দেখতে খুব। আচ্ছা এগুলো হচ্ছে তুলো ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য। বাবির কাছে যারা কাজ করে তাদের জন্য নিয়ে এসেছে এই বাটিগুলো, এতে অনেকগুলো আছে, দাঁড়া কটা আছে গোনা দেখাচ্ছি।
পুরিটা আছে অলরেডি, দুটো বেরিয়ে গেছে, দুটো কারিগর এসেছিল। এটার থেকে এটা এক সাইজের বড়, আর এগুলো মা বাড়ির সবাইকে আর যত রিলেটিভ আছে সবাইকে দেওয়ার জন্য নিয়ে এসেছে, এতে দশটা আছে। এই দুটো থালা নিয়ে এসেছে কিন্তু কার জন্য আমি জানি না। এখানে এরকম চারটে ছোটো ছোটো বাটি আছে, এগুলো মনে হচ্ছে মায়ের বন্ধুদের জন্য মায়েরা নিয়ে এসেছে। তো চলো এগুলোই শেষ, মা এগুলোই সবার জন্য নিয়ে এসেছে পুরি থেকে। এই চকলেটগুলো নিয়ে এসেছে আমাদের জন্য, যদিও তোমাদেরকে একবার দেখিয়েছি আরও একবার দেখিয়ে দিলাম। বাড়িতে কদিন ছিলাম না, তাই আমি এখন সংসারের কাজে ব্যস্ত আছে, আমার মেয়েই সব দেখিয়ে দিয়েছে। এইগুলো সব নিয়ে এসেছি সবাইকার জন্যে, বাড়ি সকলের, বোনেদের, এদের, ভঞ্জিদের, যাদের, সব অল্প অল্প করে, এবছরও বেশি আনিনি, অল্প অল্প করে নিয়ে এসেছি সব। ঠিক আছে চলো। আর এগুলো এখন মা নিয়ে বসেছে, সবাইকে দিচ্ছে একটা একটা করে। আর সব কারিগর দিকেও দেওয়া হয়ে গেছে অনেকগুলো, বাকি যা আছে এখন সব বাড়িতে আর কারিগরের জন্য ভাগ করে দিচ্ছে মা। বাবু বাবু গামলি দাও। দু একদিন ধরে দেখছি গরগেলটা আমাদের এখানে আসছে, এগুলোকে তো আমরা গনগেলি বলি। তোমরা যদি অন্য কিছু বলে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগেও যদিও মাঝে মাঝে আসতো কিন্তু সেটা এ নাকি অন্য কেউ সেটা বুঝতে পারছি না। যাই হোক, আগেও অনেকবার শুনেছি যে শিকার করে নাকি খায়, বিড়াল টিড়ালগুলো ধরে খায়। তো আজকেই প্রথমবার চোখের সামনে দেখলাম একটা পায়রা না পাখি ধরে খাচ্ছে। এরপর আমরা বেরিয়ে গেছি মাসির বাড়ি, বড় মাসির বাড়ি। মা যেহেতু পুরী থেকে এসেছিলো সেই জন্য বড় মাসি মাকে ভাত খেতে যেতে বলছিলো, আর বারবার আমাকেও যেতে বলছিলো, সেজন্য আমি মায়ের সাথে গেলাম। আর যেহেতু মা পুরী থেকে সব কিছু নিয়ে এসছে সেগুলোও দিতে যেতে হবে, তাই একসাথে রদ্দাক আর কলা বেচা দুটোই হয়ে গেলো আর কি। তো এখন মোটামুটি 1:30 বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের যেতে, কারণ মা তো বাড়ির সবার জন্য রান্না করে রেখে তারপর যাবে। যাওয়ার পথে একটা দোকান থেকে মাসির নাতি নাতনির জন্য ছোটো ছোটো কিছু খাবার কিনে নিয়ে গিয়েছিলাম, আর তার মধ্যে এগুলো হচ্ছে একটা। এগুলো দেখো অনেকটা আংটির বক্সের মতো দেখতে, মানে সোনার আংটিগুলো যখন দোকান থেকে নেওয়া হয় এই ধরনের বক্সের মধ্যে দেওয়া হয়, আর সেরকম করেই কিন্তু এই খেলনাগুলো তৈরি করেছে। একটা বক্স, তার ভিতরে একটা করে আংটি, একটা করে স্টিকার, আর ছিল অল্প কিছু লজেন্স। তো এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেলে যদি প্রথম এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।